নমস্কার আজকে আমরা শুনবো শ্রী নারায়ণ ভট্টাচার্যর গল্প রাত যখন সাতটার প্রথম পর্ব গল্প শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করার সেলিব্রেশন হিসেবে যে গিভেটা হতে চলেছে সেটাতে পার্টিসিপেট করার একমাত্র কন্ডিশন হচ্ছে আপনাদের এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতেও সাবস্ক্রাইবড থাকতে হবে কাজেই এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা টিপে রাখুন সেখানে আমরা নন ডিটেকটিভ সোশ্যাল স্টোরিজ করে থাকি চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই গিভওয়েতে আপনাদের মধ্যে কোনো একজন জিতে যাবেন একটি অ্যামাজন কিন্ডল শুরু করছি আজকের গল্প রাত যখন সাতটার প্রথম পর্ব পুজোর ছুটির আর সপ্তাহ খানেক বাকি হঠাৎ অপ্রত্যাশিতভাবে নরেন্দার কাছ থেকে একখানা চিঠি পেলাম ছুটির কটা দিন তাঁরই ওখানে কাটিয়ে আসার জন্য চিঠিতে স্বনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে বহুদিন থেকে নানা অছিলা করে তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি এবার আর তিনি ছাড়বেন না না গেলে শুধু তিনিই নন বৌদি এবং ছেলেমেয়েরাও ভীষণ রকম চটে যাবে ইত্যাদি ইত্যাদি নরেন্দা আমার গ্রাম সম্পর্কের দাদা কিন্তু তার ছাত্রজীবনটা আমাদের বাড়িতে কেটেছিল তাই আত্মীয়তাটা খুব বেশি ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল তিনি পুলিশে কাজ করেন পুলিশের লোকের প্রতি কারো কারো একটু অহেতুক বিরাগ আছে কিন্তু নরেন্দার সঙ্গে আলাপ হলে তাঁদের সে ভাব কেটে যেত এ আমি জোর করে বলতে পারি নরেন্দা সম্প্রতি নন্দীগাঁয়ের থানার ইনচার্জ হয়ে এসেছেন আর নন্দীগাঁ কলকাতা থেকে মাত্র ঘন্টা পথ কাজেই লিখে দিলাম যাব গিয়ে দেখলাম বিশেষ ভুল করিনি জায়গাটা বাস্তবিকই ভালো গঙ্গার ওপর টিপি খোলামেলা দেশ কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেকের রাস্তা হলেও কলকারখানার উপদ্রব নেই মস্ত মস্ত ফাঁকা মাঠ ভেতরে ভেতরে আমবাগান তরিতরকারি মাছ দুধ সবই সস্তা খাও দাও আর ইচ্ছে মতো বেড়াও সেদিন ভাবলাম গাঁয়ের ভেতরটা একটু ঘুরে আসা যাক বাংলাদেশের পাড়াগাঁ সম্বন্ধে আমার কোনোদিনই তেমন উঁচু ধারণা ছিল না অবশ্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েই বলছি আমি আজ কিন্তু সে ধারণা খানিকটা বদলাতে হলো এ গাঁয়ের লোকদের তাহলে এদিকেও একটু একটু নজর আছে চলতে চলতে দেখলাম রাস্তার দুপাশে জঙ্গল কেটে সাফ করা হয়েছে পুকুরগুলিতেও পানা নেই এমনকি খানা নর্দমাগুলিও বেশ পরিষ্কার সেখানে ময়লা পচা জল জমে নাকের পীড়া উৎপাদন করছে না বাংলাদেশে এই দৃশ্য নতুন বইকি কি একটু এগুতেই এর কারণ কতকটা বোঝা গেল একটা টিনের ঘরের সামনে ত্বকতক খানিকটা ঘাস জমি সেখানে প্যারেলেল বার কুস্তি আখড়া প্রভৃতির শরীরচর্চার নানারকম সরঞ্জাম তৈরি ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা নন্দীগ্রাম পল্লী উন্নয়ন সমিতি দেখে বড় ভালো লাগলো ভাবলাম সমিতির সভ্যদের সঙ্গে একটু আলাপ করে গেলে মন্দ হয় না ভেতরে যাব কিনা ভাবছি হঠাৎ কাঁধের ওপর আচমকা এক চড় এসে পড়লো সঙ্গে সঙ্গে বিস্ময়সূচক শব্দ শোনা গেল আরে অনুগুল না তুমি এই পাড়া গায় পেছন ফিরে দেখি হ্যাঁ নিরঞ্জনই বটে অনেকদিন পর দেখা চেহারা অনেক বদলে গেছে কোথায় সেই ছোট্ট স্কুলের ছেলে আর কোথায় এই ডন কুস্তি করা গুপ পাকানো পালোয়ান কিন্তু তবু চিনতে কষ্ট হলো না অবাক হয়ে বললাম হে কি নিরঞ্জন যে তোমার বাড়ি এখানে নাকি না না ঠিক বাড়ি নয় তবে কতকটা তাই মামার বাড়ি আপাতত এখানেই আড্ডা নিয়েছি জানো তো ভাই মুখ্য চুক্ষু মানুষ আমি তোমাদের মতো কলেজে পড়া সৌভাগ্য তো হলো না সেবা সেই জেল থেকে বেরোবার পর এখানেই আছি এই ছেলে ছোকরাদের নিয়ে একটু হৈ হৈ করি আর কি নিরঞ্জন আমাদের সঙ্গে স্কুলে পড়ত স্বদেশের দিকে বরাবরই ওর মস্ত ঝোঁক ছিল এবং স্কুল থেকে বেরোবার আগেই ও তাই নিয়ে মাতামাতি করতো তারপর সে বছর অসহযোগ আন্দোলনের সময় ও পুলিশের খপ্পরে পড়ে এবং যথাসময় শ্রীঘরে যায় তারপর এতদিন ওর আর কোনো খবর পায়নি এখন দেখছি ছোকরার দেশ সেবার বাতিক আজও যায়নি নিরঞ্জন কিন্তু ছাড়ল না তার আখড়ার ভেতর ধরে নিয়ে গেল সমস্ত জিনিস খুঁটি নাটি করে দেখালো কাজ কিছু কিছু করছে ঠিকই তবে কথাবার্তা যেন একটু বড় বড় বলে এই গ্রামটিকে সে বাংলার একটা আদর্শ গ্রাম করে গড়ে তুলবে এই রকম তার মতলব কিন্তু শুধু কথায় তো চিঁড়ে ভেজে না সেই হয়েছে মুশকিল সব কাজেই কিছু তো দরকার টাকা চাই আপাতত এই নিয়ে ও একটু ভাবনায় আছে তবে কিনা কথাটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল বোধহয় ভাবল গোপনীয় কথা আমাকে বলা ঠিক হবে না কিন্তু একটু পরেই ওর হাবভাব স্পষ্ট বোঝা গেল কোনো রকমে একটা মোটা কিছু ও শিগগিরই পাবে বলে আশা করে কথাটা নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করলাম না কি জানি যদি চাঁদা টাঁদা চেয়ে বসে দেশ সেবা ভালো জিনিস এবং অপরকে করতে দেখলে মৌখিক উৎসাহ আমি অন্তরের সঙ্গেই দিয়ে থাকি কিন্তু তাই বলে এই দুর্দিনে জাগেও কথা আচ্ছা তাহলে আরও কিছুদিন এখানে আছো তো নিরঞ্জন যেতে যেতে বলল গাঁয়ের লোকদের সঙ্গে আলাপ টালাপ হয়েছে ওহি দু চারজনের সঙ্গে হয়েছে বইকি তবে জানো তো আমি একটু যাকে বলে মুখ চোরা আরে এটা আবার একটা দোষ নাকি তুমিও যেমন বিকেলে এসো না মাতব্বরদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবো আমাদের চাটুর্যে মশাইয়ের সঙ্গে আলাপ হয়েছে তো তিন তিনকোড়ি চাটুর্যে না এখনও সে সুযোগ হয়নি তবে শুনছি ভদ্রলোক বেশ গল্প বাজ আরে বেশ বলে বেশ একবার বসলে ছাড়া পাবে নাকি তার উপর তুমি না ভালো দাবা খেলতে পারতে তো তোমায় লুফে নেবে এসো এসো ও ভালো কথা আজ কোথায় সেইটাই তো জিজ্ঞেস করা হয়নি এতক্ষণ আছি ভাই নদীর কাছাকাছি তারই ওখানে নিরঞ্জনের মুখটা হঠাৎ কেমন ফ্যাকা সে হয়ে গেল কণ্ঠস্বরের সেই আবেগ যেন মুহূর্তে কোথায় মিলিয়ে গেল গম্ভীর মুখে সে শুধু বলল ও বিকেলের দিকে নিরঞ্জনের সঙ্গে তিনকড়ি বাবুর বাড়ি গেলাম তিনকড়ি চাটুর্যে এই গ্রামের মধ্যে একজন সঙ্গতিপন্ন লোক বয়স পঞ্চাশ ছাড়িয়েছে কাঁচাপাকা এক গাল দাড়ি হাসি হাসি অমায়িক চেহারা ভদ্রলোকের জীবন শুনেছি বেশ বৈচিত্র্যময় অল্প বয়সে ছোট একটি মেয়ে রেখে তিনকড়ি বাবু স্ত্রী মারা যান পত্নী বিয়োগের পর তিনকড়ি বাবুর মনে কেমন এক বৈরাগ্য উপস্থিত হয় মেয়েটিকে বোর্ডিং স্কুলে রেখে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন নানা তীর্থে তীর্থে ঘুরে অবশেষে তিনি নাকি হিমালয় পেরিয়ে তিব্বতে গিয়ে হাজির হন সেইখানে কি করে এক লামার সুনজরে পড়ে মতি মতিগতি ফিরে যায় এবং ওই লামার দৌলতেই নাকি তিনি পশমের ব্যবসা শুরু করেন তারপর অতি অল্প দিনে প্রচুর ধন সম্পদ উপার্জন করে দেশে ফেরেন সেই থেকে তিনি এই গ্রামেই বাস করছেন পৈতৃক বাড়িখানি সংস্কার করিয়ে আধুনিক কেতায় সাজিয়েছেন আশেপাশে কিছু জমি জমাও খরিদ করে প্রজা বসিয়েছেন মোট কথা ভদ্রলোক আছেন ভালোই বলাই বাহুল্য বিবাহাদি আর করেননি মেয়েটি এখনও বোর্ডিংয়ে থেকেই পড়াশোনা করছে এবারে নাকি বিয়ে ক্লাসে উঠেছে ছুটিতে ছুটিতে এসে বাপের সঙ্গে দেখা করে যায় বাড়িতে স্ত্রীলোক আর কেউ নেই পরিবার বলতে সরকার মশাই বাবু পুরনো চাকর সনাতন এছাড়া বামুন চাকর মালি ইত্যাদি মিলে আরও গুটি চার পাঁচিক প্রাণী পরিচয় হলো কথাবার্তায় বুঝলাম নিরঞ্জন এখানে প্রায়ই আসে এবং অনেকটা করে সময় কাটিয়ে যায় তিন কুড়ি বাবুর দাবা খেলার বাতিক আছে নিরঞ্জনও মন্দ খেলে না বরং এই সূত্রেই বোধ করি এই দুই অসমবয়সী লোকের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে উঠেছে কিন্তু নিরঞ্জনের মতো করিতকর্মা ছেলে এখানে এসে এত সময় নষ্ট করে কেন তা ভেবে একটু আশ্চর্য লাগল ভালো দাবারু বলে ছেলেবেলা থেকেই আমার একটু খ্যাতি ছিল নিরঞ্জনের মুখে সে খবর শুনে তিনকরিবাবু আর আমাকে ছাড়তে চাইলেন না তখনই ফরাসে বসিয়ে দাবার সরঞ্জাম পেতে বসলেন নিরঞ্জন আমায় প্রতিনিধি রেখে বিদায় নিল এক বাজি খেলা শেষ হতেই আমি উঠতে যাচ্ছিলাম তিনকরিবাবু বাধা দিয়ে বললেন আরে সে কি হয় তোমাকে ওই যা তুমি বলে ফেললাম তা হোক তুমি আমার ছেলের বয়সী হবে তুমি বললে দোষ নেই কেমন তোমাকে এতক্ষণ আটকে রাখলাম একটু মিষ্টি মুখ না করি কি ছেড়ে দিতে পারি একটু পরেই সনাতন দুটি থালা বোঝাই করে লুচি দম পাপড় ভাজা সন্দেশ ইত্যাদি হরেক রকম খাবার সাজিয়ে নিয়ে এলো তিন বাবু সপ্রশংস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন সনাতন আমার মনের কথা জানে হুকুমের অপেক্ষা রাখে না এসো এসো আরম্ভ করা যাক এগরে তো নিয়ে আয় দেখছিস না ছেলে ছোকরা মানুষ চা না হলে কি এদের জুত হয় রে এই বলে আমার অপেক্ষা না করেই মুখের মধ্যে আস্ত একটা কাঁচা গোল্লা পুরে দিলেন চাইলো সঙ্গে সঙ্গে শুরু হল করি বাবুর গল্প গল্প বাজ বটে দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় এগিয়ে চললো তার যেন আর হুঁশ নেই প্রায় ঘন্টাখানে কাটলে পর হঠাৎ বাবু থামলেন গরম লাগছে না বলে তিনি গায়ের গেঞ্জিটা ধীরে ধীরে খুলে ফেললেন জামা খুলতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল ফর্সা ধপধপে চেহারা তার ওপর মোটা এক গোছা বইতে গলায় চিকচিক করছে এক ছড়া সরু চেন হার আর তার সঙ্গে লকেটের মতো আটকানো ও দেখে আমার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল কুচকুচে কালো ছোট্ট একটা চৌকো পাথরের পদকের উপর আঁকা রয়েছে একটি বুদ্ধ মূর্তি দামি পাথর অনেক রকম দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু এমন জিনিসের কথা কখনো ভাবতে পারিনি কালো কিন্তু এমন মসৃণ এমন উজ্জ্বল ও এমন স্বচ্ছ যে কোনো পাথর হতে পারে তা কে জানত একবার দেখলে চোখ আর ফেরাতে ইচ্ছে করে না হীরা থেকে আলো ঠিকরে পড়ে তা বরং বোঝা যায় কিন্তু এই কালো রঙের ছোট্ট পাথরটি থেকেও অমনধারা জ্যোতি কী করে বেরিয়ে আসছে তা দেখে আমি অবাক হয়ে গেলাম বুদ্ধমূর্তিটা হাঁটু পর্যন্ত আঁকা তার মুখের ভাবটা অনেকটা মঙ্গোলিয়ান ধরনের না জানি এই দুষ্প্রাপ্য রত্নের দাম কত লক্ষ টাকা আমাকে বিস্মিত নয়নে চেয়ে থাকতে দেখে তিনকড়িবাবু হাসতে হাসতে বললেন কি দেখছো আমার এই পদক হুম ওটা আশ্চর্য জিনিসই বটে ওর কাহিনীটা আরও অদ্ভুত শুনবে না আজ থাক আজ রাত হয়ে যাচ্ছে তা হোক আপনি বলুন তিন বাবু আরম্ভ করলেন স্ত্রী মারা যাবার পর আমি যেন কেমন ধারা হয়ে পড়ি সে গল্প হয়তো শুনে থাকবে তুমি তা খুকিকে বোর্ডিংয়ে রেখে বেরিয়ে তো পড়লাম সে গল্প ভালো করে বলতে গেলে প্রচুর সময় দরকার কাজেই তা বাদ দেবো তা ঘুরতে ঘুরতে অনেক বাধা বিঘ্ন পার হয়ে আমি পো অর্থাৎ তিব্বতে গিয়ে হাজির হলাম তখন গায়ের রক্ত গরম ছিল বুঝলে না একটু বেপরোয়া গোছের ছিলাম আর কি যাই হোক এই নিষিদ্ধ দেশে তিব্বতির মতো পোশাক কেঁটেই ঘুরতাম ও দেশের ভাষাটাও বেশ শিখে নিয়েছিলাম তিব্বত তো নেহাত ছোটোখাটো জায়গা নয় কিন্তু আমার রোগ চাপল যখন এসেছি জায়গাটা খুঁকিয়েই দেখতে হবে একদিন সেদিন ভীষণ শীত সারাক্ষণ বরফ পড়ছে চলতে গেলে হাঁটু অব্দি বরফে বসে যায় পিঠে একটা কম্বলের বোঁচকা আর হাতে একটা লম্বা সরকি বসানো লাঠি এই নিয়ে তো গুটি চলেছি পথ একেবারে নির্জন কোথাও জনমানবের সারা শব্দ নেই সামনে একটা পাহাড় পেরিয়ে ঘন্টা তিনি খাঁটলে তবে একটা বড় গোছের গুম্ফা পাওয়া যাবে গুমফা কি বুঝতে পারলে তো বৌদ্ধ মন্দির যাকে তোমরা সাহেবী কায়দায় বলো মনেস্টারি তা চলেছি হঠাৎ মনে হলো পাহাড়ের নিচে বরফের মধ্যে কালো মতো কি যেন একটা পড়ে রয়েছে আবছা কুয়াশায় ভালো করে কিছু বোঝা যায় না তো তবু পা চালিয়ে সেদিকে এগিয়ে চললাম গিয়ে দেখি কম্বলে জড়ানো আলখাল্লা গায়ে একজন তিব্বতী লামা অচৈতন্য অবস্থায় পড়ে আছে বিচারা নিশ্চয়ই পাহাড় থেকে নামতে গিয়ে কোনো রকমে পা ফসকে পড়েছে ইলে ও হবে কেন তা প্রথমে তার মূর্ছা ভাঙাবার চেষ্টা করলাম ফল হলো না কিছুই তখন কর্তব্য স্থির করে ফেললাম গায়ের জোর নেহাত মন্দ ছিল না তখন দুহাতে লোকটিকে কাঁধে তুলে নিয়ে সোজা পাহাড়ের ওপর উঠে পড়লাম পিঠে ওই ভারী বোঝা তার উপর পদে পদে ভয় একটু সতর্ক হলেই কি দশা ঘটবে তার ঠিক নেই তবু একটা লোকের জীবন যদি রক্ষা পায় এই ভেবে মরিয়া হয়ে এগোতে লাগলাম ওই অবস্থায় ঘন্টা তিন চার চলবার পর যখন সেই গুমফায় পৌঁছলাম তখন আমার অবস্থাও প্রায় হয়ে এসেছে যাই হোক গুমফার লোকদের সাহায্যে আমি তো কোনো রকমে চাঙ্গা হলাম কিন্তু লামাটিকে আর বাঁচানো গেল না বেচারা আরও দু তিন দিন বেঁচে ছিল জ্ঞানও হয়েছিল কিন্তু ওই পাঁচরার হাড় ভেঙে গেলে কেউ কি বাঁচে বলো আমি যে তাকে উদ্ধার করেছি সে খবর সে জানতে পেরেছিল এবং যে দুটো দিন ছিল আমার ওপর তার একটা অদ্ভুত কৃতজ্ঞতার ভাব জেগেছিল তা মৃত্যুর আগের দিন সে আমায় ডেকে বলল বাবু তোমাকে একটা জিনিস দেবো এটা সর্বদা সঙ্গে রেখো তোমার মঙ্গল হবে এই বলে সে তার জামার ভেতর থেকে এই অদ্ভুত পদকটি বের করে আমার হাতে তুলে দিল জৌলুস দেখে তোমার মতো আমিও প্রথমটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম তা লামা বলল এই পাথরটাকে যাঁতা মনে করো না এ হচ্ছে লোদন পাথর পাগম লামার হৃৎপিণ্ড থেকে তৈরি আর ওই যে বুদ্ধমূর্তি দেখছো ও হচ্ছে বিখ্যাত চোভ জমলির মন্দিরের বুদ্ধের চেহারা বড়ই পবিত্র তুমি লোদন পাথরের নাম শুনেছ ঘাড় নেড়ে জানালাম শুনিনি বলতে লাগলেন লোদন পাথর হচ্ছে বেশ সুন্দর একখানা তিনকোনা পাথর কুচকুচে কালো তার রং প্রবাদ বিখ্যাত পাগম লামা রক্ষা করলে পর তার হৃৎপিণ্ড আস্তে আস্তে পাথর হয়ে গিয়েই লোদন পাথরে পরিণত হয়েছে তিব্বতীদের কাছে এই পাথর ভারী পবিত্র ওদের ধারণা এই পাথরের একটা কণাও কারোর ঘরে রাখতে পারলে তার আর সীমা থাকবে না চোভ জমলির সম্বন্ধে ওই একটা গল্প আছে জমলি মানে হচ্ছে অচল আর চোভ মানে হচ্ছে বুদ্ধ গল্পটা এইরকম অনেকদিন আগে পুরঙ্গ প্রদেশের কাছে এক তিব্বতী সন্ন্যাসী বাস করতেন একবার সাতজন আর্য বৌদ্ধ পণ্ডিত সে দেশে হাজির হলে সন্ন্যাসী তাদের আশ্রয় দেন আর্যরা ভারতে ফিরে যাবার সময় তার কাছে সাতটা বস্তা রেখে চলে যান তো অনেক দিন চলে গেলেও আর্যরা ফিরে এলেন না দেখে সন্ন্যাসী অবশেষে বস্তাগুলো খুলে ফেললেন খুলে দেখলেন ভেতরে লেখা রয়েছে জংলি আর রয়েছে সাতখানার উপর থান সন্ন্যাসী সেই রূপ নিয়ে জুমলাসে চলে গেলেন এবং সেখানে গিয়ে তা দিয়ে একটা বুদ্ধমূর্তি তৈরি করতে লাগলেন মূর্তিটা হাঁটু পর্যন্ত তৈরি হবার পর সেই মূর্তি নাকি আপনি চলতে শুরু করল সন্ন্যাসী তখন সেই মূর্তি তিব্বতে নিয়ে এলেন সেখানে এসে মূর্তি অচল হয়ে গেল সন্ন্যাসী সেইখানে এক মন্দির তৈরি করে সেখানে সেই চৌভ প্রতিষ্ঠা করলেন সেই থেকে সেই মূর্তি চোভ জংলি বলে প্রসিদ্ধি লাভ করল আমি অবাক হয়ে শুনছিলাম তিনকরি বাবু একটু হেসে আবার শুরু করলেন হ্যাঁ যা বলছিলাম তা লামা আমার হাতে যখন পদকটা দেন তখন সেখানে গুমফার আরও কয়েকজন লোক উপস্থিত ছিল একজন বিদেশির হাতে এমন একটি মূল্যবান জিনিস চলে যাওয়ায় তারা খুব খুশি হলো বলে মনে হলো না তাদের চোখে সেই দৃষ্টি আজও আমি ভুলতে পারিনি কিন্তু ওই লামাকে তারা খুব শ্রদ্ধা করতো কি না কাজেই তখন কোনো রকম বাধা দেয়নি লামার মৃত্যুর পর আমি সে দেশ ছেড়ে চলে এলাম পদকটি আমি সেই দিন থেকে মুহূর্তের জন্য কাজ ছাড়া করিনি তখনকার মতো সেখানে আমার ওপর কেউ কোনো উৎপাত করেনি কিন্তু তার মাস কয়েক পর থেকে পরপর তিন চারবার আমাকে দস্যুর হাতে পড়তে হয়েছিল হয়তো ওই পদকটির কথা জানতে পেরেই তারা আমায় আক্রমণ করেছিল কিন্তু প্রত্যেকবারেই অদ্ভুতভাবে পদকটি রক্ষা পায় পদকের সন্ধান তারা কোনোবারই পায়নি তারপর আমি পশমের ব্যবসা শুরু করি এবং অতি অল্প দিনেই তার থেকে মোটা রকম লাভ হতে থাকে লক্ষ্মী দেবী যেন সেই থেকে আমার ঘরে বাঁধা পড়ে আছেন আগে আমি তাবিজ কবচে বিশ্বাস করতাম না বুঝলে কিন্তু সেই থেকে আমার মত বদলে গেছে আমার আজও ধারণা আমার এই জীবনে যা কিছু সৌভাগ্য তার মূলে রয়েছে ওই পদকের গুণ তিনকড়ি বাবু চুপ করলেন আমি আর কিছু বললাম না তাবিজ কবজে আমার নিজেরও বিশেষ আস্থা নেই কিন্তু বৃদ্ধের গভীর বিশ্বাস দেখে কেমন খটকা বাঁধল তাছাড়া রত্ন হিসেবে পদকটি যে মহামূল্য তা আমার মতো আনারির পক্ষেও বুঝতে দেরি হয়নি বাবুর ওখান থেকে ফিরতেই নরেন্দার বড় মেয়ে শ্রীমতী মণিকুন্তলা মাথায় একজোড়া সাপের মতো বেনি দোলাতে দোলাতে এসে বলল অনুকা এত রাত করলে যে আমরা তো ভেবে ভেবে সারা ভাবি বুড়ো ছেলের হলো কি তোমার একখানা চিঠি সেই কখন থেকে এসে পড়ে আছে কথাবার্তায় মধ্যে বেশ পরিপক্ক হয়ে উঠেছে তার বেনি ধরে জোরে একটু নাড়া দিয়ে বললাম নাকি কই নিয়ে পড়ে দেখি কলকাতা থেকে বর্দার চিঠি জরুরি দরকার কালি ফিরতে হবে বৌদি এক হাতে চায়ের পেয়ালা আর এক হাতে খান কয়েক গরম গরম শিঙাড়া নিয়ে ঘরে ঢুকলেন বললেন আজ কোন দিক দিয়ে সূর্য উঠেছে সন্ধে হয়ে গেল অনু ঠাকুর পর চায়ের কথা মনে পড়লো না না বৌদি মনে ঠিকই ছিল কিন্তু আজ তোমাদের গায়ের মশায়ের পাল্লায় পড়েছিলাম তা চা পর্ব তিনিই সমাধা করিয়েছেন সঙ্গে সঙ্গে অনুপান হিসেবে প্রচুর গল্পও শুনিয়েছেন বেশ লোকটি তাই নাকি নিজের গল্প তো শুনেছি তো ভারী অদ্ভুত লোক রাত্রে খাওয়া দাওয়ার পর শোনাতে হবে কিন্তু গল্প এখন না সিঙ্গারাগুলো অন্তত শেষ করো মাফ করো জায়গা থাকলে কি তোমায় বলতে হতো এতক্ষণে কখন তোমার ডিশ খালি হয়ে যেত তোমার তো লক্ষ্মীর ভান্ডার কাল আবার হবে খুন বলতেই দাদার চিঠির কথা মনে পড়ে গেল বললাম আচ্ছা থাক দাও দেখি চেষ্টা করে নচেত এই যাত্রায় আর হবে না কালই যে কলকাতায় ফিরতে হবে বর্দা চিঠি দিয়েছেন সেটি হচ্ছে না বৌদি বললে এই তো কদিন এসেছো এর মধ্যেই ছেড়ে দেব ভাবছ ইস দেখতে দেখতে বিদ্যুৎ গতিতে খবরটা বাড়িময় রাষ্ট্র হয়ে গেল গুবলু বাবলু পাইলু ঝন্ডা আর মনিকুন্তলা দল বেঁধে ঘিরে ধরল না অনুকাতা হবে না যাও দেখি ইস ছেড়ে দিচ্ছি আর কি নরেন্দা বললেন একদিনের চেষ্টা এলি তাও যদি মাত্র একটা দিন থেকেই চলে যেতে হয় তাহলে এসে লাভ হল কি বলতো কিন্তু বৌদি বান্দা ক্রমাগত লোভনীয় খাদ্য তালিকার বিবৃতি দিয়ে আমাকে ঘায়ল করার চেষ্টা করতে লাগলেন অবশেষে কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসব এই প্রতিশ্রুতি তাকে দিতে হলো কলকাতায় কাজ এমন কিছু বেশি ছিল না কে একজন দাদার বন্ধু এসেছিলেন খুব বড় চাকুরে হাজার হাজারতেড়েখ টাকা মাইনে পান তিনি আমায় দেখতে চেয়েছিলেন যা হোক চার পাঁচ দিন পরেই প্রতিশ্রুতি রাখতে আবার নন্দীগাঁয়ে ফিরে এলাম এসে দেখি নরেন্দা ভীষণ ব্যস্ত গায়ের মধ্যেও যেন কেমন একটা পরিবর্তন এসেছে যেন কি একটা ভয়ানক কাণ্ড ইতিমধ্যে ঘটে গেছে বৌদিকে জিজ্ঞেস করলাম তিনি গালে হাত দিয়ে বললেন ও তুমি তো শোননি না তুমি যে আবার কয়েকদিন পরেই তো ওই মশাই উনি তো খুন হলেন কি চাটুর্যে মশাই খুন হলেন বলো কি আমি যেন আকাশ থেকে পড়লাম এই সেদিন আলাপ হলো জলজ্জান্ত মানুষটা কত গল্প করলেন আর এরই মধ্যে তাছাড়া অমন অমায়িক লোকেরও শত্রু থাকে নাকি তারপর নরেন্দার কাছে সমস্ত ব্যাপারটা ভালো করে শুনলাম তিনি বললেন ব্যাপারটা ঘটেছে পরশুদিন অর্থাৎ শনিবার সন্ধ্যা ঠিক সাতটার সময় তিনকরিবাবু একলা নিজের ঘরে বসেছিলেন তার দাবার নেশার কথা তো সবাই জানে অনেক সময় তিনি দাবার ছক পেতে একাই নানা রকম চাল অভ্যেস করতেন সেদিনও বোধহয় তাই করছিলেন হঠাৎ তার ঘর থেকে একটা প্রচণ্ড আওয়াজ শোনা যায় তা বাড়ির আর সকলে মানে চাকর বাকর কাছাকাছি কেউ ছিল না সবাই রান্নাঘরে বসে জটলা করছিল রান্নাঘরটা আসল বাড়ি থেকে একটু দূরে খানিকটা খোলা উঠোন পার হয়ে যেতে হয় আওয়াজ শুনে সবাই দৌড়ে আসে এসে দেখে বাবু উপুড় হয়ে দাবার ছকের ওপর পড়ে আছেন বন্দুকের গুলি তার পিঠে বিধে হৃৎপিণ্ড ভেদ করে চলে গেছে রক্তে সারা ঘর বেঁসে গেছে আর সেই তার গলার বুদ্ধমূর্তিটা সেটা নেই লামার দেওয়া সেই অদ্ভুত পদকটার জন্যই যে বাবুকে খুন করা হয়েছে তা বুঝতে কোনো কষ্ট হয় না কিন্তু কি করে যেই এই অদ্ভুত কাণ্ড ঘটলো আর কেই যে খুন করলো তার নাকি কোনো কিনারা করা যায়নি একটি লোকও কাছাকাছি কোথাও ছিল বলে প্রমাণ পাওয়া যাচ্ছে না নরেন্দাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমরা কি কাউকে সন্দেহ করে গ্রেপ্তার করেছো হুম তা করেছি কেননা সম্পূর্ণ না হলেও কতকটা ক্লু দেখে একজনের ওপরেই সন্দেহটা পড়ে কাজেই আপাতত তাকে হাজতে রাখা হয়েছে কিন্তু সব প্রমাণ এখনো পাইনি তাছাড়া ওই পদকটা বহু খানা তল্লাশি করেও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি কাজে শেষ পর্যন্ত দোষী ধরা পড়বে কি না আমার তো সন্দেহ আছে আমি বললাম নরেন্দা আমি তোমাদের সার্ভিসের লোক না হলেও আমার শখের গোয়েন্দাগিরির বাতিকের কথা তো তোমার অজানা নয় তোমাদের অফিসের একান্ত গোপনীয় তথ্যগুলো বাদ দিয়েও ঘটনাটার কিছুটা নিশ্চয়ই তুমি আমাকে বলতে পারো তিনকড়ি বাবুকে একদিন মাত্র দেখেই আমার এত ভালো লেগেছিল এমন দিলদরিয়া দরিয়া লোকটার এমনভাবে অপমৃত্যু ঘটবে অথচ তার কোনো কিনারা হবে না এ হতে পারে না আচ্ছা নরেন্দা কাকে গ্রেপ্তার করেছো বলতে নিশ্চয়ই আপত্তি নেই দোর পাগলা সেটা কি গোপনীয় কথা হলো নাকি সে তো সবাই জানে এই বিদ্যা নিয়ে গোয়েন্দাগিরি করবি নাকি তুই আচ্ছা বলো না কে সে তিনি স্বনামধন্য পুরুষ আমাদের নন্দীগ্রাম পল্লী উন্নয়ন সমিতির মহামহিমান্বিত অনাহারী সম্পাদক শ্রীযুক্ত নিরঞ্জন সেন মহাশয় আপাতত তিনি আমাদের অতিথি হয়ে হাজতালয় বাস করছেন আমার বুকের উপর যেন একটা হাতুড়ির ঘা পড়ল এই কাজ এত বড় পাপিষ্ট ও বাইরে জনসেবকের ছদ্মবিশপুরে ঘুরে বেড়ায় আর তলে তলে এত নিচ প্রবৃত্তি সমস্ত মনটা আমার ঘৃণায় রিড়ি করে উঠল পৃথিবীতে কাউকেই তবে বিশ্বাস নেই মনে পড়ল সরল প্রাণ বৃদ্ধ ছেলের মতো যত্নে কি আদরেই না ওকে গ্রহণ করেছিলেন খুব শোধটা দিয়েছে যা হোক এই জন্যই ওর অত কাজের মধ্যেও দাবা খেলার সময়ের অভাব হতো না এই জন্যেই সেদিন শিগগিরই একটা দাও মারবার সম্ভাবনা ওর কথায় ফুটে বেরোচ্ছিল এই মতলবই ছিল তাহলে আর তাই আমি বাবুর আত্মীয় শুনে মুখটা এমন পেঁচার মতো হয়ে গিয়েছিল আমাকে স্তম্ভিত দেখেই বোধ হয় নরেন্দা বলতে লাগলেন শোন তবে শুনলি যখন ভালো করেই শোন বাড়ি তো গেছিস তার ঘরটার বর্ণনা দিত দেখি তুই কেমন গোয়েন্দা বারে তখন কি গোয়েন্দাগিরি করতে গিয়েছিলাম নাকি যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব আচ্ছা যেটুকু মনে আছে বলছি বাবুর ঘরটা লম্বায় পনেরো ষোলো ফুট চড়ায় প্রায় ওই রকম হবে ঘরের একদিকে ফরাস পাতা আর একদিকে কৌচ আর ছোট পিতলের কাজ করা কাশ্মীরিতে পায়া বাবু তাকিয়া নিয়ে ফরাসের ওপরেই বসতেন এবং এমনভাবে বসতেন যে বাইরে থেকে কেউ ঘরে ঢুকলে তার পিঠটাই আগে দেখতে পেত তার সঙ্গে চোখাচোকি হতো না ঘরে দরজা বোধ হয় আরও গুটি দুই তিন আছে কিন্তু সে অন্য ঘরে যাবার ঘরে ঢুকবার দরজার কাছাকাছি একটা বড় জানলা তাতে গরাদ নেই বিলিতি কায়দায় খোলা জানলা খুললেই পেছনে বাগান হুম আর দজার সামনে সামনে একটা ছোট বারান্দা তার দেয়ালে ঘরে ঢুকবার মুখেই একটা মস্ত বড়ো দেয়াল ঘড়ি টাঙানো আছে হুম প্রায় ঠিকই বলেছিস ঘরে ঢুকতে গেলে ঘড়িটার দিকে নজর পড়বেই আওয়াজ শুনে যারা ছুটে গিয়েছিল তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডেকে নিয়ে জেরা করা হয়েছে প্রত্যেকেই বলেছে তখন ঠিক সাতটা কারণ ঠিক ওই সময় ঘড়িতে টং টং করে সাতটা বেজেছিল বাড়ির চাকর বাকররা সকলেই রান্নাঘরে ছিল বাবুর মেয়ে সুরমার সেদিন সন্ধে সাড়ে সাতটার ট্রেনে কলকাতা থেকে আসবার কথা ছিল তো সরকার ও গোবর্ধনবাবু গিয়েছিলেন তাকে আনতে স্টেশনে সাতটার সময় স্টেশনের টিকিট ঘর খোলা হয় তিনি তার আগেই সেখানে পৌঁছেছিলেন তার প্রমাণ পাওয়া গেছে কারণ সেখানে তার সঙ্গে স্টেশন মাস্টারের দেখা হয়েছিল এবং আলাপ পরিচয়ও হয়েছিল সে কথা স্টেশন মাস্টারের কাছে জানা গেছে বাড়িতে থাকতে আর ছিলেন পবিত্রবাবু ইনি অবশ্য এখানকার স্থায়ী বাসিন্দা নন তিনকড়িবাবুর বন্ধুপুত্র তিনকড়িবাবু তাকে ভারী ভালোবাসতেন নিজের ছেলের মতোই দেখতেন এবং যতদূর জানা গেছে তার সঙ্গে তিনকড়িবাবুর মেয়ের বিয়েরও নাকি সম্ভাবনা ছিল ভদ্রলোক ইউনিভার্সিটির নাম করা ছাত্র বর্তমানে রিসার্চ করছেন তিনকড়িবাবুরই নিমন্ত্রণে তিন চার দিন আগে এখানে বেড়াতে এসেছেন ও তার সঙ্গে আমার পরিচয় হয়নি তো তা কি করে হবে তুই চলে যাবার পর তো তিনি এখানে এসেছেন লোকটি বড় ভালো রে পিতৃবন্ধুর মৃত্যুতে এমন কাতর হয়ে পড়েছেন যে দেখলে সত্যি মায়া লাগে যেন নিজেই পিতৃহারা হয়েছেন আমাদের এই খুনের কিনারা করতে তিনি খুবই সাহায্য করছেন তোর সঙ্গে আলাপ করিয়ে দেব খুন হ্যাঁ যা বলছিলাম বাড়িতে আর লোকের মধ্যে ছিলেন ওই পবিত্রবাবু কিন্তু তিনিও যে তখন বাড়িতে ছিলেন না তার একটা অকাট্য প্রমাণ আছে রোজ বিকেল ছটার সময় এখানকার পাবলিক লাইব্রেরি খোলে পবিত্রবাবু ঠিক ওই সময় কাগজ পড়তে সেখানে যান ঘটনার দিনও তার ব্যতিক্রম হয়নি লাইব্রেরির লাইব্রেরিয়ান নিজে দেখেছেন যে তিনি সেখানে হাজির ছিলেন তারপর সাতটা পর্যন্ত তাকে সেখানে দেখা গেছে ঠিক ওই সময়টা হচ্ছে লাইব্রেরিয়ানের চা খাওয়ার সময় চাকর যখন চা নিয়ে আসে তখন পবিত্রবাবু লাইব্রেরিয়ানের সঙ্গে কি একটা বই নিয়ে আলাপ করছিলেন চাকর আর লাইব্রেরিয়ান দুজনেই কথা বলেছে কাজেই তিনকড়িবাবু যখন খুন হন তখন পবিত্রবাবু যে সেখানে ছিলেন না তা নিঃসন্দেহ এমনকি খুন হবার প্রায় দশ মিনিট পরে যখন বাড়ির চাকররা লোকজনকে খবর দেবার জন্য ছুটে বেরিয়ে আসে তখনই তাকে গেট দিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় চাকরের মুখে খবরটা শুনে তিনি এমন আঘাত পান যে তার হাত থেকে বই টই সব পড়ে যায় কাঁপতে কাঁপতে দেয়াল ধরে নিজেকে কোনো রকমে সামলে নেন কাজেই দেখছ সন্দেহ করবার মতো কোনো জনপ্রাণী কাছাকাছি ছিল না তবে নিরঞ্জনের উপর সন্দেহ পড়ল কেন কেন পড়ল বলছি চাকরদের জেরা করে জানা গেছে ওই দিনই দুপুরে চাটুর্যমশাইয়ের সঙ্গে নিরঞ্জন দাবা খেলতে এসেছিল এবং ওই দুর্ঘটনার মিনিট দশ পনেরো আগে উঠে চলে যায় নিরঞ্জন বলছে ও এখান থেকে বেরিয়ে সটানোর আঁকড়ায় আসে তা আঁকড়াটা মশাই বাড়ি থেকে মাত্র দশ মিনিটের পথ কিন্তু আঁকড়ার ছেলেরা বলছে সোয়া সাতটার সময়ও নিরঞ্জন সেখানে পৌঁছয়নি তারা তার অপেক্ষায় বারবার ঘুরি দেখেছে কাজেই সময় সম্বন্ধে তাদের একটা ধারণা ছিল অর্থাৎ নিরঞ্জন পৌনে সাতটার সময় বেরিয়েও দশ মিনিটের রাস্তা আধ ঘন্টায়ও পৌঁছতে পারেনি ওই কুড়ি মিনিট সময় সে কোথায় ছিল তার কোনো যুক্তিসঙ্গত কৈফিয়ত দিতে পারছে না আর দ্বিতীয় এবং বড় ক্লু হচ্ছে যে বন্দুক দিয়ে চাটুর্যমশাইকে গুলি করা হয়েছে তা বারান্দার দরজার পাশে খারাপ অবস্থায় পাওয়া গেছে বন্দুকটি চাটুর্যমশাই নিজের কিন্তু ওই বন্দুকের ওপর নিরঞ্জনের আঙুলের ছাপ স্পষ্ট পাওয়া গেছে তিন বাবুর সঙ্গে খেলতে খেলতে বোধহয় এক গ্লাস জল খেয়েছিল তো কাচের গ্লাসের গায়েও সেই একই ছাপ রয়েছে অথচ ওকে জিজ্ঞেস করায় প্রথমটা তো ও তিন কড়ি বাবুর বাড়ি যাওয়ার কথাই চেপে যেতে চেয়েছিল কিন্তু সবাই সাক্ষ্য দেওয়ায় শেষ পর্যন্ত অস্বীকার করতে পারেনি ওর সেই আমতা আমতা ভাবি যথেষ্ট সন্দেহজনক আর আঙুলের ছাপ সম্বন্ধে কী কৈফিয়ত দেয় সেও একটা গাঁজাখুড়ি কৈফিয়ত দিচ্ছে বলছে ওটা নাকি ও চট যে মশার কাছ থেকে পাখি শিকার করার জন্য চেয়ে নিয়েছিল কিন্তু কেউ তা জানতো না বন্দুকটা সে ওই দিনই ফেরত দিতে এসেছিল ভুল করে দরজার পাশে নাকি রেখে গেছে তা পাখি কি সত্যি সত্যি মেরেছিল সেই খবরটা তো চেষ্টা করলেই পাওয়া যেত হুম তাকে আর খোঁজ নিই নি কোথায় পাখি আঁকড়ার দে সে বলতো বটে যে একদিন বুনো হাঁস এনে খাওয়াবে ও মুখেই সব আমার জেরাই এখন বলছে হ্যাঁ আগের দিন পাখি মারতে গিয়েছিল কিন্তু ওর বড়াতে একটা পাখিও ও জোটে নি আকাশে মেঘ করে আসায় খালি হাতে ফিরে আসে হ্যাঁ তুই বিশ্বাস করিস এমন একটা কৈফিয়ত না সত্যি বলে মনে হয় না তো হুম কাজে ওকে গ্রেপ্তার না করে করি কি বল কিন্তু আশ্চর্য পদকটা গেল কোথায় তার তো কোনো খোঁজই পাচ্ছি না ও নিয়ে থাকলে বেশি দূরে তো জিনিসটা রাখতে ভরসা পাবে না আর কাছাকাছি সম্ভব অসম্ভব সব জায়গা তো চষে বেরিয়েছি কথা শেষ না করেই নরেন্দা বাইরে চলে গেলেন কারা একদল থানায় ডায়েরি করাতে এসেছে থানার কাজ দুদণ্ড ঘরে বসে কথা বলারও ফুরসত নেই আমার মনটা কিন্তু বিশ্রী হয়ে রইল কোথায় ছুটির কটা দিন একটু আমোদ আহ্লাদ করতে এসেছি তা না শুধু খারাপ খবর যাই হোক খুনি যখন সঠিক ধরা পড়েনি আর পদকও যখন বার হয়নি তখন নরেন্দাকে যতদূর সম্ভব সাহায্য করতেই হবে নরেন্দা লোকটিকে তো আমার চিনতে বাকি নেই পুলিশে কাজ করলে কি হবে কোনো রকম ঘোর প্যাঁচ বুঝতে পারেন না সময় পেলেই বসেন সাহিত্য সেবা করতে কেন যে উনি এ লাইনে এলেন ডিটেকটিভ বই লিখলেই পারতেন তার চেয়ে যাই হোক শখের গোয়েন্দাগিরির বাতিক একটু একটু আমার বরাবরই ছিল তবে ইতিপূর্বে এরকম রহস্যজনক কোনো ব্যাপারের মধ্যে ঢুকবার সুযোগ তো পাইনি ফাউন্টেন পেন চুরি ছাতা চুরি লাঠি চুরি এই ধরনের রহস্য নিয়েই মাথা ঘামাতে হয়েছে ভাবলাম এবার যখন সুযোগ জুটেছে একটু ভেতরে ঢোকাই যাক না আর নিরঞ্জন যদিও তার উপর রাগে আমার গা জ্বলে যাচ্ছিল যদি সত্যি সত্যি দোষী না হয় তবে তাকেও তো আমার দেখা উচিত বিকেলের দিকে নরেন্দ্রার সঙ্গে আমার দেখা হলে কথাটা পারলাম নরেন্দা বাস্তবিকই বড় ঘাবড়ে গেছেন ব্যাপারটার কোনো কুল কিনারা পাচ্ছেন না আমি বললাম নরেন্দা ব্যাপারটা জুড়িয়ে যাবার আগে একজন পাকা লোকের হাতেই দেওয়া যাক না সতীনাথ বাবুর নাম নিশ্চয়ই জানো তুমি সতীনাথ মল্লিক নাম করা প্রাইভেট ডিটেকটিভ তার সঙ্গে কিন্তু আমার বেশ জানাশোনা আছে তাকেই বরঞ্চ খবর দিই তিনি নিশ্চয়ই এর একটা কিনারা করে দিতে পারবেন দেখলাম নরেন্দার আপত্তি নেই পরদিন সকালেই সতীনাথবাবু এসে হাজির হলেন সঙ্গে এলো তার সহকারী চন্দ্রকান্ত সময় নষ্ট না করে তখনই সকলে মিলে বাবুর বাড়ির দিকে রওনা হলেন আমিও সঙ্গে চললাম কয়েকদিন আগে যে বাড়ি লক্ষ্মীর পদচিহ্নে ঝকমক করতে দেখে গেছি আজ তার দিকে চাইলে বিস্মিত হতে হয় সমস্ত বাড়িটা গভীর শোকের ছায়ায় মৃয়মান হয়ে রয়েছে সবই যেন কেমন ছন্ন ছাড়া পবিত্রবাবু এখনও এই বাড়িতেই রয়েছেন তিনকড়িবাবুর মেয়ে সুরমা দেবীর দুর্ঘটনার দিন এখানে এসে পৌঁছবার কথা থাকলেও সেদিন তার আশা হয়নি তার পরের দিন ভোরের ট্রেনে এসেই তিনি এই নিদারুণ দুঃসংবাদ পেয়েছেন শোকের প্রথম আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেননি পবিত্রবাবুই আমাদের চারধার ঘুরে দেখাতে লাগলেন সঙ্গে সরকার মশাই চাকর সনাতন প্রবৃতি রইল বাবুর ঘর দুর্ঘটনার দিন পুলিশ দখল নিয়ে রেখেছিল নরেন্দা তালা খুলতে লাগলেন আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম সতীনাথবাবু দরজার ওপর টাঙানো ঘড়িটার দিকে তাকিয়ে বললেন বাহ ঘড়িটা তো বড় সুন্দর চাকরদের একজন লোকটা একটু বেশি কথা বলে বলল আগে হ্যাঁ ঘড়িটা কি বড় সুন্দর কর্তার বড্ড পছন্দ ছিল ওটা সাহেব বাড়ি থেকে কিনেছিলেন কি না এত ভালোবাসতেন যে আর কাউকে তিনি এটাই হাত দিতে পর্যন্ত দিতেন না পাচে নষ্ট করে ফেলে শুনলে অবাক হবেন প্রতি শনিবার নিজের হাতে তিনি এই গড়িতে দম দিতেন শুধু এই দাদা বাবুকে দু একবার দম দিতে দিয়েছেন বলে পবিত্র দিকে দেখিয়ে দিল পবিত্রবাবু সলোচ্ছভাবে বললেন হ্যাঁ আমাকে তিনি বরাবরই একটু বেশি স্নেহ করতেন ঘরের ভেতর ঢুকলাম জিনিসপত্র যেখানে যেমনটি ছিল ঠিক তেমনিভাবে সাজানো রয়েছে কয়েকদিন ঝাঁট না পড়ায় কিছু ধুলো জমেছে এই যা সতীনাথবাবু চারদিক ভালো করে চোখ বুলিয়ে নিয়ে ঘরের এক পাশে টেবিলের দিকে এগিয়ে গেলেন নানা রকম কাগজপত্র সেখানে স্তূপীকৃত হয়েছিল একবার সেদিকে তাকিয়ে নিয়ে বললেন হুম ভদ্রলোকের বাগবাগিচার ওপর বেশ ঝোঁক ছিল মনে হচ্ছে এই চিঠিগুলোকে লিখেছে বেশ তো হাতের লেখা এ বাড়িতে ডাক টিকিট সংগ্রহ করার বাতি কার হলো তিন করির বাবুর মেয়ে তো শুনলাম বারো মাস হস্টেলেই পড়ে থাকেন একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে ওই রকম মানসিক অবস্থার মধ্যেও সবাই হেসে ফেলল তারপর একটু অবাক হয়েই সবাই সতীনাথবাবুর দিকে তাকালো কিন্তু প্রশ্নটি যে ভুল হয়নি তা বোঝা গেল সনাতনের জবাবে সনাতন বললে আর বলবেন না কার আবার আমাদের সরকার মশাইয়ের বুড়ো বয়সে রোগ ধরেছে আর ঘোড়া কি সনাতন পুরনো চাকর কথাবার্তা ওজন রেখে বলতে চায় না ডাক টিকিট জমানোর বাতিত তো ছোটো ছেলে পিলেরই থাকে সরকার মশাইয়ের আবার এই দুর্বলতা কেন নরেন্দা জিজ্ঞেস করলেন এবার বাবুই জবাব দিলেন গম্ভীরভাবে বললেন তার কি মানে আছে শুনেছি সম্রাট পঞ্চম জর্জের অনেক বেশি বয়সেও এসব ছিল আমার নিজেরও তো এই বাতিক আছে নতুন ধরনের টিকিট পেলে ছোট ছেলের মতোই আমার আনন্দ হয় তাছাড়া কে বলতে পারে টিকিটের দাম কালে কত দাঁড়ায় বিলেতে তো শুনেছি অনেক তেমন তেমন একটা টিকিটের জন্য লক্ষ লক্ষ পাউন্ড দিতেও রাজি থাকেন সরকার মশাইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝলাম এই ভবিষ্যৎ সম্ভাবনার আশা নিয়ে তিনি প্রৌঢ় বয়সে এই হবির চাষ শুরু করেছেন কে জানে কার বরাতে কখন কি ঘটে যায় গোবর্ধনের সলজ্জ ভাবটা সতীনাথবাবুর চোখেও এড়াইনি দেখা গেল আপনি লজ্জা পাচ্ছেন কেন সরকার মশাই এতে লজ্জার কিছু নেই আপনার অ্যালবামটা আমায় যাবার আগে দেখাবেন একদিন যদি কিছু ডিউপ্লিকেট থাকে আমার সঙ্গে বদলা করা যাবে অবশ্য যদি আপনার আপত্তি না থাকে গোবর্ধনের মুখ দেখে মনে হলো প্রস্তাবটা তার বেশি মনপুত হয়নি ভবিষ্যৎ লাভের ভাগ সে এখন থেকেই সযত্নে আগলে রাখতে ইচ্ছুক ভাগ বাঁটোয়ারের মধ্যে যেতে চায় না সনাতন আবার ফোড়ন দিল ভালো লোককে ধরেছেন বাবু মশাই উনি দেবেন টিকের ধার হাতের ফাঁক দিয়ে এক ফোঁটা জল গড়ল না যে এত বছর দেখছি সেবার তো তোমার নাম বুঝি সনাতন তুমি এ বাড়ির পুরনো চাকর তাই না আগে হ্যাঁ বাবু মশাই কত বছর আছো তা ধরুন না সেই যে সালে ভীষণ ঝড় হলো গঙ্গায় সাহেবের নৌকো উল্টে গেল তারপর শোন গিন্নি আমাদের সতীলক্ষ্মী শীতে টকটকে সিঁদুর পরে বৈকুণ্ঠে চলে গেলেন যাবার সময় বলে গেলেন সনাতন গিন্নিমার আমল থেকে আছো তাই বলো পেনশনের সময় হয়েছে তাহলে সনাতন ঘাড় নেড়ে কি বলতে যাচ্ছিল সতীনাথবাবু ফের তাকে থামিয়ে বললেন আচ্ছা সনাতন তুমি তো পুরনো লোক অনেক ভেতরের খবর নিশ্চয়ই জানো তুমি বলো তো ইদানিং আর কোনো দিন নিরঞ্জন নিরঞ্জনবাবু ছাড়া আর কাউকে কি কর্তার কাছে আসা যাওয়া করতে দেখেছ বেশ করে ভেবে বলো এবার গোবর্ধনের পালা সেই জবাব দিল তাহলেই হয়েছে ভালো লোককে জিজ্ঞেস করছেন সন্ধ্যে হলে সনাতন কি আর সনাতন থাকে ভূতের ভয় হাত পা পাও তখন পেটের ভেতর সেঁ দিয়ে যায় আগে পিছে লণ্ঠন নিয়ে অন্য লোক না চললে উঠোন পার হওয়াই ওর পক্ষে তখন এক ভয়াবহ ব্যাপার তাই নাকি হে সনাতন সনাতনের মুখের কাঁচু মাছু ভাব দেখে বুঝলাম কথাটা ঠিক সঙ্গের অন্য চাকুরটিকে জেরা করে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল ভূতের ভয়টা সনাতনের চিরকালই একটু বেশি কিন্তু মাসখানেক যাবৎ সেটা একটু বেশি রকম বেড়েছে এবং সন্ধ্যের পর আর তাকে দিয়ে কোনো কাজ করানো অসম্ভব হয়ে পড়েছে আগে আগে ওই সময়টাও সে কর্তার ফাইভ ফর মাস খাটত কিন্তু মাসখানের থেকে সে নাকি বাড়ির আনাচে কানাচে ভূত দেখতে শুরু করেছে তার এই দুর্বলতার কথা সবাই জানে কর্তাও জানতেন এবং অনেক দিনের পুরনো লোক বলে সন্ধ্যের পর আর ওকে কিছু বলতেন না সনাতন ওই সময়টা রান্নাঘরে বামুন ঠাকুরের সঙ্গে তামাকের সাহায্যে নানা রকম আধ্যাত্মিক আলোচনা করে কাটাত খবরটায় এমন বিষণ্ন আবহাওয়ার মধ্যেও সকলের মুখে একটা চাপা হাসি ফুটে উঠল সনাতনের তা চোখ এড়ালো না সে একটু প্রতিবাদের সুরেই বলল সত্যি বাবু মশাই এ বাড়ির সবাই যেন আমার পাগল ঠাউরেছে কিন্তু আমি এই বাবুনের পইতে ছুঁয়ে বলতে পারি এ বাড়িতে তেনাদের আবির্ভাব ঘটেছে উত্তরের ঘরের পেয়ারা তলায় একদিন নয় দিন আমি কঙ্করে কি সনাতন একবার শিউরে উঠল তারপর বলে চললো চোখের ভুল লোকের একদিন দুদিন না হয় তিন দিনই হতে পারে বাবু মশাই কিন্তু পর পর পাঁচ ছ দিন তো হয় না তাছাড়া সে মূর্তিও বাবা সব দিন একরকম দেখিনি শুনেছি তেনারা ইচ্ছা করলে হাজার রকম মূর্তি ধারণ করতে পারেন আগে তো বিশ্বাস করতাম না কিন্তু এই আমার চোখে দেখা বাবু মশাই আমরা সকলেই অতি কষ্টে হাসি চাপছিলাম কিন্তু আশ্চর্য সতীনাথ বাবুর মুখে কোনো ভাবান্তর দেখলাম না বোধহয় সনাতনকে অপ্রস্তুত না করার জন্যই অত্যন্ত সহানুভূতির সঙ্গে তিনি তার কথাগুলো শুনতে লাগলেন এবং এমন ভাব দেখাতে লাগলেন যেন ওর সব কথাই তিনি বিশ্বাস করছেন সনাতন থামলে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা সনাতন ওই ব্যাপারটা যখন ঘটে অর্থাৎ কর্তামশাই যখন খুন হন তুমি তখন কোথায় ছিলে আমি তো তখন রান্নাঘরে ওই বামুন ঠাকুরের জন্য কোলগেটা ধরিয়ে জানলার কাছে এসে দাঁড়িয়েছি এমন সময় দেখি গোবর্ধন বললে সেদিনও নাকি একটা মস্ত ভূত দেখেছিল ঠাট্টা করবেন না সরকার মশাই সত্যি সে একটা প্রকাণ্ড ভূত রান্নাঘর থেকে পেয়ারাতলার দিকে চোখ পড়তে দেখি তার কিছু পেছনে আকাশের গায়ে এক অদ্ভুত মূর্তি সে কি ভয়ঙ্কর চেহারা যেমন বিরাট তেমনি বিকট চুলগুলো সব জটার মতো এলোমেলো ছড়ানো সমস্ত শরীরটা ছায়ার মতো বাঁচা বাসা কিন্তু কি ভীষণ ধীরে ধীরে সেটা আকাশের গায়ে উঠে যাচ্ছে তাই না দেখে আমি মশাই গো বলে গোবর্ধন আবার কি বলতে যাচ্ছিল সতীনাথবাবু তাকে হাতের ইশারায় থামতে বলে সনাতনের দিকে চেয়ে আগ্রহের সঙ্গে বললেন হ্যাঁ বা তুমি বলো তার ভাব দেখে মনে হলো সনাতনের গল্প যে তিনি সম্পূর্ণ বিশ্বাস করছেন এই কথাই তাকে জানতে দিতে চান সনাতন বলে চলল ওই দৃশ্য চোখের উপর ভেসে উঠতেই আমি চিৎকার করে ঠাকুর মশাইকে ডাকলাম সঙ্গে সঙ্গে মূর্তিটা যেন সশব্দে ফেটে গেল সে কী ভীষণ শব্দ খানিক্ষণের জন্য তো আমার জ্ঞানই ছিল না একটু পরে হুসলে শুনলাম বাড়ি ময় শোরগোল পড়ে গেছে সবাই ছুটোছুটি করছে বাবু খুন হয়েছেন বাবু খুন হয়েছেন বলতে বলতে সনাতন কেমন অভিভূত হয়ে পড়ল সতীনাথবাবু তেমনি শান্তস্বরে বললেন আচ্ছা সনাতন তুমি এখন বরং একটু বিশ্রাম গে তারপর বাড়ির অন্য চাকরদের জেরা করা হলো নতুন কথা কেউ কিছুই বলতে পারল না সতীনাথবাবু বাড়িটা আর একবার ভালো করে পরীক্ষা করে নিলেন তারপর বললেন চলুন সুরমাদেবের একটা খোঁজ নেওয়া উচিত এবার শেষ হল ক্ষিতেন্দ্র নারায়ণ ভট্টাচার্যর গল্প রাত যখন সাতটার প্রথম পর্ব নমস্কার